আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুহুল আমিন আছি আপনাদের মাঝে। সো বন্ধুরা, আপনারা অনেকে একটা প্রশ্ন করছিলেন যে ভাই, আমি যদি দুবাইতে যাই, দুবাইতে এক মাসের খানা খরচ আর থাকা খরচ কতর মতন হই? তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলবো যে আপনি যদি দুবাইতে আসেন, এক মাসে আপনার কত টাকার মতন খরচ হইতে পারে থাকা প্লাস খানা। এটা অনেকেরই, যারা যারা বাংলাদেশে থাকেন বা যারা যারা দুবাই আসতে চাইতেছেন ইচ্ছুক, তাদের এটা জানার অনেকটাই আগ্রহ। ওই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। তো আপনি যদি দুবাইতে আসেন, আসার পরে যদি আপনি পার্সোনালভাবে যদি রুম নিয়ে যদি থাকেন, তো অনেক টাকার মতন খরচ এসে পড়বে। পার্সোনাল বলতে হচ্ছে আপনি যদি পার্টিশন নিয়ে থাকেন, যে সিঙ্গেল একটা পার্টিশন নিয়ে থাকেন, ওই ক্ষেত্রে হচ্ছে দুবাইয়ের 1000 থেকে 1200 দিরহাম পর্যন্ত খরচ আসবে শুধু আপনার থাকা খরচ। আর আপনি যদি 1000 থেকে 1200 দিরহাম বাংলার প্রায় 35,000 টাকার উপরে আইসা পড়ে যদি আপনি একলা সিঙ্গেলভাবে থাকতে চান। আর আমরা যারা যারা দুবাইতে কোম্পানিতে কাজ করে, সবাই রুম শেয়ারিংভাবে থাকে। যেরকম মনে করেন একটা বড় একটা রুম নিয়ে নেই, ওই রুমের মধ্যে আটজন, দশজন কিংবা বারোজন একসাথে থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ভাড়াটা একটু অল্প কম আসে আর কি। তো আপনি যদি শেয়ারিংভাবে থাকেন, তো বেড স্পেস হিসেবে থাকতে পারেন। বেড স্পেস হচ্ছে আপনার দুবাইয়ের 300 দিরহাম আছে, 350 দিরহাম আছে, 400 দিরহাম আছে, এর ভিতরে থাকে আর কি। আপনি যদি 300 থেকে 350 টাকা আপনার প্রত্যেক মাসে রুম ভাড়ার মতন খরচ আসবে। এবার আসা যাক, আপনার খানা খরচ কত লাগতে পারে। আপনি যদি সেম সিস্টেমে আপনি যদি মেসে খান, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার 250 থেকে 300 দিরহামের মতন খরচ আসবে আর কি, প্রত্যেক মাসে মেস খরচ। আর এ ব্যতীত আপনার এক্সট্রা যে পকেট খরচ লাগলে, অন্য সব মোবাইল রিচার্জ আছে বা বাহির গেলে একটু ঘুরলে গেলে টাকা পয়সা খরচে, এবার এসে আপনার খানা খরচও 300 থেকে 350 টাকা, আর হচ্ছে আপনার রুম ভাড়াও 300 থেকে 350 টাকার মতন খরচ এসে পড়বে। টোটালে আপনার 650 থেকে 700 টাকার মতন প্রত্যেক মাসে দুবাইয়ের আপনার খরচ আছে। এখন হয়তো বা অনেকেই বলতে পারেন যে 650 থেকে 700 টাকা বাংলার কত টাকার মতন আসে। বর্তমানে কিন্তু দুবাইয়ের 1 দিরহাম বাংলার প্রায় 29.5-30 টাকার মতন রেট আছে। ওই এখন বর্তমানের রেটে তাহলে যদি 650 থেকে 700 দিরহাম যদি হয়, তাহলে 18 থেকে 20 হাজার টাকার মতন কিন্তু আপনার প্রত্যেক মাসে খরচ আছে। তো যারা যারা নতুন আসতে চাইতেছেন, আশা করি বুঝতে পারছেন যে আপনার এক মাসে কত টাকার মতন খরচ হইতে পারে, আপনার ওই বাজেট নিয়ে আসতে পারেন। আর যারা যারা কোম্পানিতে থাকে, কোম্পানির ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু কিছু কোম্পানি আছে যে আপনার রুম দেয়, খানা নিজের হই। তো যদি রুম যদি দেয়, তো খানা নিজের হইলে আপনার 300 থেকে 350 টাকার মতন খরচ আসবে আর কি। আর যারা দুবাই ঘুরতে আসতেছেন, তো এরকম বাজেট আশা করি এরকম বাজেট নিয়ে আসবেন যে প্রত্যেক মাসে আপনার 15 থেকে 20 হাজার টাকার মতন খরচ আছে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে দুবাইতে থাকতে গেলে এক মাসে কত টাকার মতন খরচ হয়। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, ভিডিওতে একটা লাইক করবেন। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন, পেজটাকে ফলো করে রাখবেন। আমি সবসময় দুবাইয়ের আপডেট দিয়ে থাকি আমার এই পেজের মাধ্যমে। আর যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।